আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাকোয়ারিস্ট বগুড়া। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বাংলাদেশের সেরা 10টি লাল রঙের অ্যাকোয়া প্ল্যান্ট সম্পর্কে কথা বলবো। তো এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকৃত হতে চলেছে যদি আপনি একজন অ্যাকোয়াস্কেপিং এক্সপার্ট হন অথবা আপনি যদি শখের বসে অ্যাকোয়াস্কেপিং করে থাকেন। তো প্ল্যান্ট অ্যাকোয়ারিয়ামের কিন্তু বিভিন্ন ধরনের গাছ রয়েছে, কিন্তু তার ভিতর লাল রঙের যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব বেশি আকর্ষণীয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে লাল রঙের গাছগুলি দেখাবো এগুলো আপনারা খুব সহজে বাংলাদেশ, ভারত এছাড়াও বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন, কারণ এগুলো অনেক কমন গাছ আর এগুলোর মূল্য অতটাও বেশি নয়, যার ফলে আপনি অল্প টাকায় খুব ভালো গাছ পেয়ে যাবেন এবং এই ভিডিও থেকে আপনি খুব উপকৃত হবেন বলে আমি আশা করি। সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা এই ভিডিওটির আপনি যদি কোনো পার্ট বা কোনো অংশ যদি টেনে দেখেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে যে গাছটি থাকছে সেটি হচ্ছে বাংলাদেশের অন্যতম পরিচিত গাছ, হচ্ছে রোটালা পিং। তো এই গাছটি কিন্তু বিপুল পরিমাণে পাওয়া যায় বাংলাদেশের আনাচে কোনাচে। তো এই গাছ হচ্ছে ফার্স্টে রয়েছে এবং এই গাছের বিশেষত্ব হচ্ছে এটা যারা নতুন তারা কিন্তু এই গাছ থেকে শুরু করে। তো রোটালা পিঙ্কের পরে রয়েছে রোটালা রোটোনিফোলিয়া। তো রোটালা রোটোনিফোলিয়া নিয়ে বলার কিছু নেই, এটি অনেক পরিচিত একটি গাছ। তো এই গাছটি কম বেশি অনেকের কাছে আছে, অনেকে এই গাছটিকে অনেক ভালোভাবে চেনেন। তো তিন নম্বরে যে গাছটি রয়েছে সেটি হচ্ছে রোটালা ইন্ডিকা। এই গাছটিও দেখতে অসম্ভব সুন্দর এবং এটি কিন্তু অনেকে ইউজ করে থাকেন। নম্বর ফোরে যে গাছটি রয়েছে সেটার নাম হচ্ছে ফুলকাটা কোবাম্বা বা রেড কোবাম্বা। এই গাছটি কিন্তু বিপুল পরিমাণে পাওয়া যায় এবং এই গাছটি বর্তমানে আমার কাছেও রয়েছে। নম্বর পাঁচে যেই গাছটি রয়েছে সেটা অতীব আর কি চেনা গাছ, সেটার নাম হচ্ছে লুডউইগিয়া রিপেন্স। এই রিপেন্স গাছটি কিন্তু আপনারা কম বেশি অনেকেই চেনেন। নম্বর ছয়ে যে গাছটি রয়েছে সেটা হচ্ছে লুডউইগিয়া সুপার রেড। তো লুডউইগিয়া সুপার রেড এটি কিন্তু খুব বেশি পরিমাণে পাওয়া যায় তা না, কিন্তু এই গাছটি কিন্তু দেখতে অনেক সুন্দর। নম্বর সাদা যে প্ল্যান্টটি রয়েছে এটার নাম হচ্ছে আল্টারনেন্থেরা রেইনিকিল। তো এই প্ল্যান্টটি দেখতে অসম্ভব সুন্দর এবং এটি হচ্ছে আমার খুব বেশি ভালো লাগে, যেহেতু এটা মিডটেক এবং লোটেক সব ট্যাঙ্কেই কম বেশি ইউজ করা যায়। এটা ব্যাকগ্রাউন্ড ও মিডগ্রাউন্ড দুই প্ল্যান্ট হিসেবে ইউজ করা যায়। নম্বর আট হচ্ছে লুডউইগিয়া প্লেটোরিস। তো লুডউইগিয়া প্লেটোরিস কিন্তু নতুন নয়, এই প্ল্যান্টটি দেখতে অসম্ভব সুন্দর এবং এই প্ল্যান্টটি ইউজ করে কিন্তু আমি আমার ট্যাঙ্কটি বহুবার সাজিয়েছি। তো আপনারা চাইলে এই প্ল্যান্টটি ইউজ করতে পারেন। নম্বর নয় রয়েছে ব্যাকোপা কলোনেট। তো ব্যাকোপা কলোনেট কিন্তু দেখতে সুন্দর না হলেও এটি কার্পেটিং কিন্তু কম বেশি অনেকেই করে থাকেন, যদিও এটি দেখতে অতটাও লাল না, কিন্তু এটি যখন কার্পেটিং করা হবে তখন আর ভালো লাইটিং দিলে এটি লাল হয়ে যায়। তারপর নাম্বার দশে রয়েছে যেটি সেটা হচ্ছে রেড জাভা ফার্ন। তো জাভা ফার্ন অনেকেই চেনেন। তো এই জাভা ফার্ন সবুজ কালারের হয় আবার লাল কালারের হয়। তো লাল কালারের জাভা ফার্ন কিন্তু ব্যাকগ্রাউন্ড প্ল্যান্ট হিসাবে খুবই চরম। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ফিশ কিপিং অথবা অ্যাকোয়াস্কেপিং ভিডিও নিয়ে। আপনি যদি ফিশ কিপিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।